পরিবহন আয়ুক্ত কার্যালয়ের পঞ্চায়েত প্রদীপ সেনাপতিকে শারীরিক অপদস্থ অতিরিক্ত আয়ুক্ত ড. সদানন্দ সিংহে অধিকারীদের কার্যকে তীব্র বিরোধিতা নিখিল অসম সরকারি জেলা পরিবহন কর্মচারী সংস্থা পরিবহন বিভাগের অতিরিক্ত আয়ুক্ত ড. সদানন্দ সিংহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং চাকরি থেকে নিলম্বনের দাবিতে ডিব্রুগড়ের জেলা পরিবহন অধিকারীর কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ডিব্রুগড়ের জেলা পরিবহন অধিকারীর কার্যালয়ে দুঘণ্টা যাবৎ অবস্থান ধর্মঘট কার্যসূচি পরিবহন হিসাবে এটা আমি দুঃখজনক খবর যেহেতু গুৱাহাটী কমিশনার অফিসত আয়ুক্ত সচিবৰ কাৰ্যালয়ত আয়ুক্তগৰাকীয়ে এগৰাকী জ্যেষ্ঠ সহায়কক গালি গালাজ কৰাৰ লগতে স্বৰ সোধাই তেওঁ পৰিহাৰ কৰা এজন বিষয়াক আজি তাৰিখলৈকে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰাত জিলা পৰিবহন কৰ্মচাৰী সন্থাই সমগ্ৰ অসমত অৱস্থান ধৰ্মঘট পালন কৰিছে। আমি সকীয়াই দিব বিচাৰিছোঁ সকলোকে যাতে রাজ্য সরকারের যাবিলাক বিষয়া কর্মচারী আছে কর্মচারী সকলে কাম করা কর্মচারী সকলক যাতে কোনো ধরনের অহার নকরে গালি গালাজ নাপারে নিজের ঘর বলে চিন্তা করে কাম কাজবিলাক সমাধান করা সরকারি কর্মচারীর উপর হাত তোলা আমি ডিব্রুগড় জেলা কর্মচারী পরিষদ নালাগে সদৌ অসম কর্মচারী পরিষদে এই বিষয়টি গরিহণা দিছে। এই ক্ষেত্রে যা তিন তারিখে গুৱাহাটীত হয়ে যাওয়া ঘটনা কর্মবিরতি পালন করেছিল যদিও আজি তারিখলৈকে বিষয়াজনের উপর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরাত পুনের সদৌ অসম সরকারি পরিবহন কর্মচারী সন্থায় অবস্থান ধর্মঘট পালন করেছে। এই অবস্থান ধর্মঘট পালন করার ক্ষেত্রে এই দ্বিতীয় অফিসের যে কার্যালয়ত রাইজর সমাগম কর সংগ্রহের আজি সমাগম আপনাদের দেখিছে এখেসকলে কি কষ্ট রাইজ সকল আজি অপেক্ষা করে আছে এই মুসলিমে কর্মচারী সকলের দ্বারা কাম আদায় করবর কারণে কিন্তু উপায় নাই যেহেতু সরকারি কর্মচারীক এজন বিষয়ায় প্রহার করা কার্য আমি কেতিয়াও সহ্য করব নোৱাৰো আর ভবিষ্যতে যদি এনেকুৱা কাণ্ড ঘটিবলৈ হয় তার বাবে কিন্তু সরকারি দায়ী হব। গতি এই ক্ষেত্রে আমি সরকারক আহ্বান জানাইছো যে বিষয়াগৰাকী অতি শীঘ্রে নিলম্বিত করক আর তেখেতক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করক আর দ্বিতীয় অফিসের পর সংগ্রহ করা যর সংগ্রহ এইবিল যাতে শান্তিপূর্ণভাবে রাইজর কাম হব সমাপন করব লাগে। আপনাদের লক্ষ্য করেছে যে আজি আমি এই অবস্থান ধর্মঘটত ডিব্রুগড় জেলা কর্মচারী পরিষদের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকি আমি নিজে লজ্জাবোধ করছো কেনো এই কর্মচারী সকলে অন্য একো বিচরা নাই সেই কর্মচারীগুলো বিষয়াগুলো এজন জ্যেষ্ঠ সহায়কক স্বর সোধাই দুস্বর স্বর মারি তেখেতে নিজের পরিচয় দাঙি ধরেছে এজন সিং উপাধি নামের এজন বিষয় আয়ুক্ত হচ্ছে। গতি ইয়াতক ডর কথা কি আমি মানে আনের হতায় স্বর খাবলিয়া হয়েছে ইমান কষ্ট করে আজি ইমানখিন রাইজ হয়ে আছে এই দ্বিতীয় অফিসর আজি সমগ্র আজি ডিব্রুগড় জেলাখনত যিমান কর্মচারী থাকিব লাগে 15-16 জন কর্মচারী আছে মাত্র 4 জন কর্মচারী এই 4 জন কর্মচারী গোটে জেলাখনক আজি কাম করে থাকবলিয়া হয়েছে আর তেখেতসকলে ইমান কষ্ট করে কাম করে রাতে 8টালেকে করবলিয়া হয় এই রাইজসকল আজি অপেক্ষা করে আছে কার কারণে বিষয়াসকলে বিষয়াভাগে থাকিব কিন্তু কাম তো কর্মচারীয়ে করব কর্মচারী যদি কাম নকরে তাহলে বিষয়াসকল বহি রাখি কি করব। গতি আমি আহ্বান জানাইছো সরকারক অতি শীঘ্রে সেই বিষয়াজনক নিলম্বিত করক আর এই কর্মচারীসল শান্তিপূর্ণভাবে কাম করে রাইজর সহায় করবর কারণে আমি আহ্বান জানাইছো। নিউজ ডেস্ক রিপোর্ট অসম আদিত্য।